ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। আখাউড়ায় 1952 সালের ভাষা সৈনিকের বাড়িতে 52 দুর্বৃত্ত। অন্য দিনের চেয়ে আজকের সকালটা একটু ভিন্ন কাটল মিয়া মোহাম্মদ আব্দুল মতিনের। 1952 এর ভাষা আন্দোলনের সৈনিকের বাড়িতে সাত সকালে গিয়ে হাজির হয় আখাউড়া উপজেলার 52 দুর্বৃত্ত। ভাষা সৈনিকের সঙ্গে তার আড্ডা দিল, শুনল বাংলা ভাষা আন্দোলনের গল্প। ফুলের তোড়া, ক্রেস্ট, নগদ অর্থ দিয়ে ও উত্তরীয় পরিয়ে ভাষা সৈনিককে দেয়া হলো সম্মান। আয়োজনটা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা মনিয়ন্দ ইউনিয়নের টনকি গ্রামে। আখাউড়া রানার্স নামে একটি সংগঠনের ডাকে সাড়া দিয়ে সোমবার সকালে প্রায় 10 কিলোমিটার পথ দৌড়ে গিয়ে ভাষা সৈনিককে সম্মান জানান 52 জন দুর্বৃত্ত। আয়োজনটি বেশ প্রশংসা কুড়ায়। সকাল 6:40 আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠের শহীদ মিনারের সামনে থেকে দৌড় শুরু করা হয়। আখাউড়া কসবা সড়ক হয়ে 52 জন দুর্বৃত্ত ছুটে যান ভাষা সৈনিক মিয়া মোহাম্মদ আব্দুল মতিনের বাড়িতে। সকাল 8টার দিকে সবাই মিয়া মতিনের বাড়িতে গিয়ে পৌঁছে। মিয়া মতিনের বাড়ির উঠানে আয়োজন করা হয় সংবর্ধনা ও গল্প শোনা অনুষ্ঠানের। মিয়া মতিন তার আলোচনায় বলেন, দশম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় ভাষা আন্দোলনের সংগ্রামে যোগ দেন। মোগরা উচ্চ বিদ্যালয় থেকে মিছিল বের করার নেতৃত্বে ছিলেন তিনি। এ কারণে তাকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেওয়া হয়। পরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন আয়োজন তাকে মুগ্ধ করেছে। তরুণ প্রজন্মের এমন উদ্যোগ প্রশংসার দাবিদার। আমাকে স্থানীয়ভাবে সংবর্ধনা দেয়া হলেও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না পাওয়ার বিষয়টি পীড়া দেয়। বাংলা ভাষা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্বজিৎ পালবাবু, ভোরের কাগজের আখাউড়া প্রতিনিধি জুটন বণিক, মোহনা টেলিভিশনের আখাউড়া প্রতিনিধি মোহাম্মদ মোশারফ হোসেন কবির, ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া, গ্রামবাসীর পক্ষে মোহাম্মদ মানিক ভূঁইয়া, দুর্বৃত্তদের পক্ষে মোহাম্মদ কাউসার হোসেন, আয়োজকদের পক্ষে মারিয়াম তাবাসুম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আখাউড়া রানার্সের অ্যাডমিন সানজাদ মাহমুদ নিবির। আয়োজকরা জানান, জাতীয় দিবস সহ বিভিন্ন সময়ে তারা এমন ব্যতিক্রম আয়োজন করে থাকেন। এর আগে বিজয় দিবসে 7 কিলোমিটার পথ দৌড়ে গিয়ে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের সমাধিতে 7 বীরশ্রেষ্ঠের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এবারের আয়োজনে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়। এ ধরনের আয়োজন তারা অব্যাহত রাখতে চান। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ডিলার নিয়োগ চলছে সারা দেশে। জেলা উপজেলা পর্যায়ে সহজ শর্তে ASI স্মার্ট ব্ল্যাক টিয়ে ডিলার নিয়োগ চলছে। বাগানের বাছাইকৃত সেরা পাতা থেকে প্রস্তুতকৃত ASI স্মার্ট ব্ল্যাকটি তৈরি হয় সর্বাধুনিক প্রযুক্তি আর কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে। তাই মুহূর্তেই গাঢ় লিকার আর অরিজিনাল ফ্লেভারে আপনাকে করে তুলবে চাঙ্গা। বিশুদ্ধতার সাথে আপোষহীন আমাদের পথ চলা। ভালো খাবো, ভালো থাকবো ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাব। আসুন যুক্ত হই বিশাল পরিবারে। সেরা বাগানে চা পাতা গ্রাহকের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে একদল নিষ্ঠাবান কর্মী। সেরাটা দেওয়াই আমাদের মন্ত্র। শতভাগ গুণগত মানের স্মার্ট ব্ল্যাক টি সকলের দৌড়গোড়ায় পৌঁছে দিতে ASI ফুডস অ্যান্ড কনজিউমার প্রোডাক্টস লিমিটেড থেকে ডিলার নিয়ে বিজনেস করুন খুব সহজে। গুণগত মানের পণ্য, সহজ শর্ত আমাদের প্রধান বৈশিষ্ট্য। আমাদের চা পরিবেশক সংক্রান্ত বা যে কোনো তথ্যের জন্য সরাসরি কল করুন ASI ফুডস অ্যান্ড কনজিউমার প্রোডাক্টস লিমিটেড, চানপাড়া বাজার, উত্তরখান, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।